সবাইকে এবং ওয়ার্কার যাদের ইন্টারভিউ রয়েছে তোমাদের ইন্টারভিউ দেওয়ার আগে তোমাদের জেলা সম্পর্কে সমস্ত তত্ত্ব এবং জেলার ইতিহাস সম্পর্কে জানাটা কিন্তু খুবই জরুরি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কিন্তু কথা বলবো আলিপুরদুয়ার জেলার ইতিহাস এবং আলিপুরদুয়ার জেলার সমস্ত বিষয় সম্পর্কে কিন্তু আজকে এই মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করবো তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর রয়েছে তো তোমরা ভিডিওটি কিন্তু স্কিপ না করে যাদের ইন্টারভিউ রয়েছে স্টেপ স্টেপ বাই তোমরা কিন্তু দেখতে থাকবে কেমন তো তো তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলি বেশিরভাগ জিজ্ঞেস করা এই কোশ্চেনটি তোমাদের কিন্তু বেশিরভাগ করা হয় কেমন যে তোমার নাম কি প্রথমত তোমাদের ইন্টারভিউ বসার মতো তোমাদের কিন্তু এই কথাটি জিজ্ঞেস করা তোমার নাম কি তো তোমাদের এই প্রশ্নটি জিজ্ঞেস করা হলে তোমাদের কিন্তু প্রথমত গুছিয়ে এইভাবে বলতে হবে আমার নাম এখানে তোমাদের নাম বলবে আমি আলিপুরদুয়ার জেলার এখানে তোমাদের থানার নামটি বলবে আলিপুরদুয়ার জেলার এই থানার অন্তর্গত এখানে তোমাদের গ্রামের নাম বলে এই গ্রাম থেকে আসছে তো এইভাবে গুছিয়ে কিন্তু তোমাদের উত্তরটি করতে হবে কেমন এবং তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে নিজের সম্পর্কে বলো অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন বলা হয় তখন কিন্তু তোমাদের পুরোপুরি এইভাবে বলতে হবে ঠিক আছে আমার নাম ড্যাশ আমি আলিপুরদুয়ার জেলার ড্যাশ থানার অন্তর্গত ড্যাশ গ্রাম থেকে আসছি কেমন আমার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা হলো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা যতদূর রয়েছে যার ততটুকু বলবে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন বলবে এর পাশাপাশি বেসিক কম্পিউটার কোর্স করেছি যাদের কম্পিউটার কোর্স রয়েছে তারাই বলবে না হলে এই প্রশ্নটুকু তোমরা বাদ দিয়ে দিবে পরিবারের কাজ রান্না করা এসব আমার ভালো লাগার বিষয় বর্তমানে আমি গৃহবধূ অর্থাৎ যারা গৃহবধূ রয়েছে তারা কিন্তু এখানে তোমরা গৃহবধূ বলবে কেমন আর যারা স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু এখানে তোমাদের বলবে বর্তমানে আমি স্টুডেন্ট এবং আমার জীবনের লক্ষ্য সরকারি কাজের দ্বারা নিজের এবং নিজের পরিবারের অর্থনৈতিক নিরাপত্তা সুনিশ্চিত করা এবং পাশাপাশি জনসভাব কাজে নিজেকে যুক্ত রাখা ঠিক আছে তো ধন্যবাদ এইভাবে তোমাদের কিন্তু গুছিয়ে বলতে হবে কেমন যদি তোমাদের সেলফ ইন্ট্রোডাকশন বলে তাহলে পুরোপুরি কিন্তু তোমরা এইভাবে বলে দেবে কেমন আর তোমাদের শুধু নিজের নাম জিজ্ঞেস করলে তোমরা কিন্তু শুধুমাত্র এই প্রশ্নটু তোমরা বলে দেবে তো এইভাবে কিন্তু তোমাদের প্রথমত এই কোশ্চেনটা তোমাদের বেশিরভাগ ইন্টারভিউ তোমাদের জিজ্ঞেস করা এই কোশ্চেন তোমরা তোমার ভালোভাবে প্রিপেয়ার করে যাবে কেমন তো এখন আমি কিন্তু তোমাদের যে আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলার ইতিহাস সম্পর্কে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো দেখতে কিন্তু জেলা সম্পর্কে প্রথমত জানতে হবে তো তোমরা যারা ইন্টারভিউ সম্পর্কে সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু জেনে হবে তো আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমাদের জন্য কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আলিপুরদুয়ার তার অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের এই ইতিহাসটি তোমাদের কিন্তু আমি এখানে জানাতে চলেছি কেমন আলিপুরদুয়ার জেলাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিস্তম জেলা হিসাবে পঁচিশে জুন দুই হাজার চোদ্দ তারিখে জলপাইগুড়ি থেকে খোদাই করা হয়েছে কেমন তো আগে কিন্তু আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলার একটি অন্তর্গত ছিল কেমন তো পঁচিশে জুন দুই হাজার চোদ্দ তারিখে কিন্তু এটি জলপাইগুড়ি জেলা থেকে খুদাই করা হয়েছে আলাদা জেলা কেমন এটি আলিপুরদুয়ার পৌরসভা এবং মাদারহাট বীরপাড়া আলিপুরদুয়ার ওয়ান আলিপুরদুয়ার টু ফালাঘাটা কালচিনি এবং কুমারগ্রাম নামে এই ছয়টি সম্প্রদায় উন্নয়ন ব্লক নিয়ে গঠিত তো আলিপুরদুয়ার কিন্তু এই ছয়টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত ছয়টি ব্লকে টোটাল কিন্তু দেখতে পাওয়া যায় গ্রাম পঞ্চায়েত এবং নয়টি সেন্সাস টাউন রয়েছে আলিপুরদুয়ারে জেলার সদর দপ্তর রয়েছে কেমন এটি প্রধানত গ্রামীণ জনগোষ্ঠী নিয়ে গঠিত এর মোট জনসংখ্যার আশি শতাংশেরও বেশি এসসিএসটি সম্প্রদায়ের অন্তর্গত কেমন এটি রাজবংশী রাভা মেজ সাঁওতাল বড় এবং টোটো ও মতো বিভিন্ন জাতিগত উপজাতির আদি শহর যা স্থানটিকে আরো গোলক ধারায় পরিণত করছে তো এখানে কিন্তু দেখতে হচ্ছে বিভিন্ন ধরনের কিন্তু জাতি উপজাতি নিয়ে গঠিত হয়েছে কেমন ভৌগোলিকভাবে আলিপুরদুয়ার পশ্চিম দিকে রয়েছে কিন্তু জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পূর্বে রয়েছে দেখতে পাচ্ছ আসাম এবং দক্ষিণে রয়েছে কিন্তু কোচবিহারের সীমানায় অবস্থিত একটি স্থল বেষ্টিত জেলা অর্থাৎ দক্ষিণে রয়েছে কোচবিহার জেলা এবং পশ্চিমে রয়েছে জলপাইগুড়ি জেলা উত্তরে জেলাটি ভুটানের সাথে একটি আন্তর্জাতিক সীমান্ত রেখা ভাগ করেছে অর্থাৎ তোমাদের যদি বলা হয় যে আলালিপুরদুয়ার কোন আন্তর্জাতিক সীমান্তের সাথে ভাগ করেছে তোমাদের কিন্তু ভুটান নামটি তোমাদের কিন্তু বলতে হবে কারণ ভূমির ভূসংস্থান নদী ও স্রোত এবং পাহাড় দ্বারা কাটা এবং চা বাগান এবং বন দ্বারা আচ্ছাদিত জেলা জুড়ে প্রবাহিত প্রধান নদীগুলি হলো তোরসা রায়ঢাক কালজানি শঙ্কোষ গড়াধর তো জেলার নদীগুলি প্রধান নদীগুলি কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তো এই ইতিহাস থেকে তোমাদের কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেন কিন্তু আমি রেডি করেছি এখানে গুছিয়ে তো এই সমস্ত কোশ্চেন গুলি তোমাদের কিন্তু একবার পরিচয়িত হবে কেন কেমন তো প্রথমত যে কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছ এখানে জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয়ে কত তারিখে অথবা আলিপুরদুয়ার জেলা প্রতিষ্ঠিত হয় কত তারিখে কেমন তো এই কোশ্চেনটির অ্যান্সার তোমাদের কিন্তু বলতে হবে যে পঁচিশে জুন দুই হাজার চোদ্দ তারিখে কিন্তু যে আলিপুরদুয়ার জেলাটি জলপাইগুড়ি জেলা থেকে বিভক্ত হয় বা এই তারিখে তোমাদের প্রতিষ্ঠিত হয় আলিপুরদুয়ার জেলা আলিপুরদুয়ার জেলার কয়টি সম্প্রদায় উন্নয়ন ব্লক নিয়ে গঠিত কেমন একটু আগেই বললাম যে ছয়টি সম্প্রদায় উন্নয়ন ব্লক নিয়ে গঠিত কিন্তু আলিপুরদুয়ার জেলা এবং সেই ছয়টি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মানে আলিপুরদুয়ার পৌরসভা মাদারিহাট বীরপাড়া আলিপুরদুয়ার ওয়ান আলিপুরদুয়ার টু ফালাকাটা কালচিনি এবং তো এইটি ছয়টি কিন্তু সম্প্রদায় উন্নয়ন ব্লক নিয়ে গঠিত আলিপুরদুয়ার জেলা কয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত তো আলিপুরদুয়ার কিন্তু টোটাল কিন্তু দেখতে পাচ্ছ ছেষট্টি গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু আলিপুরদুয়ার জেলা কিন্তু গঠিত কেমন গ্রাম নয় শুধুমাত্র গ্রাম পঞ্চায়েত কিন্তু এখানে বলা তো গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত আলিপুরদুয়ার আলিপুরদুয়ার জেলা কয়টি টাউন রয়েছে অর্থাৎ এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ নয়টি সেন্সাস টাউন রয়েছে এই জেলায় কেমন এবং সেই টাউনগুলি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রয়েছে পশ্চিম জিতপুর আলিপুরদুয়ার রেলওয়ে জাংশন ভোলার ডাবলি শোভাগঞ্জ ফালাকাটা জয়গাঁও উত্তর লাটাবাড়ি এবং উত্তর তো এই নয়টি কিন্তু সেন্সাস টাউন রয়েছে আলিপুরদুর জেলায় কেমন তো এই জেলার মোট কত শতাংশ এসএসটি সম্প্রদায় মানুষ রয়েছে মোট কিন্তু জনসংখ্যার আশি শতাংশেরও বেশি কিন্তু এসএসটি সম্প্রদায় রয়েছে এই আলিপুরদুর জেলাতে কেমন কোন কোন জাতির বসবাস রয়েছে এই জেলাতে এই জেলাতে তোমরা কিন্তু দেখতে পারলে একটু আগে বলেছিলাম যে রাজবংশী রাভা মেচ সাঁওতাল মাদাসিয়া বড়, টোটো এবং ওরাও মতো বিভিন্ন জাতিগত উপজাতির আদি শহর যা স্থানটিকে আরো গোলক পরিণত করেছে তো এই সমস্ত বিভিন্ন জাতি এবং সম্প্রদায় মিলিয়ে কিন্তু এই জেলাতে রয়েছে কেমন আলিপুরদার জেলার ভৌগোলিক অবস্থান বলো কেমন আলিপুরদুয়ার জেলা তোমাদের ভৌগোলিক অবস্থান সম্পর্কে বললে তোমাদের কিন্তু এইভাবে তোমরা কিন্তু বলে দিতে পারো যে ভৌগোলিক ভাবে আলিপুরদারের পশ্চিমে রয়েছে জলপাইগুড়ি পূর্বে রয়েছে আসাম দক্ষিণে রয়েছে কোচবিহার সীমানা ঠিক আছে এবং উত্তরে রয়েছে জেলাটি ভুটানের সাথে একটি আন্তর্জাতিক সীমান্ত রেখা ভাগ করেছে কেমন তো উত্তরে কিন্তু তোমরা দেখতে পারবে যে ভুটানের সাথে কিন্তু আন্তর্জাতিক সীমানা যোগ করেছে ঠিক আছে ভূমির ভূসংস্থান নদী স্রোত ও পাহাড় দ্বারা কাটা এবং চা বাগান এবং বন দ্বারা আচ্ছাদিত কেমন তো ভৌগোলিক অবস্থান বলে তোমাদের কিন্তু এভাবে তোমরা গুছিয়ে বলে দিতে পারবে কেমন এরপর কিন্তু তোমাদের দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার জেলার প্রধান নদীগুলি কি কি তোমাদের কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট কোশ্চেন তো তোমরা কিন্তু অবশ্যই এখানে বলে দিবে যে জেলা জুড়ে প্রবাহিত প্রধান নদীগুলি হলো তোরসা কেমন রায়ডাক কালজানি শঙ্কোষ এবং তো এই সমস্ত নদীগুলি কিন্তু আলিপুরদুয়ারের প্রধান নদীগুলির তালিকায় রয়েছে তো এই সমস্ত কোশ্চেনগুলি তোমরা কিন্তু তোমাদের খাতায় একবার লিখে নিতে পারো কেমন এরপর কিন্তু তোমাদের যে সমষ্টি উন্নয়ন ব্লক রয়েছে ঠিক আছে ছয়টি সমস্ত উন্নয়ন ব্লক রয়েছে সেই সমষ্টি উন্নয়ন ব্লক সম্পর্কে কিন্তু আমি এখানে কিছু তোমাদের ধারণা দিতে চলেছি কেমন তো তোমরা যে সমস্ত উন্নয়ন ব্লকের থেকে তোমরা অন্তর্গত এবং তোমাদের যে সমস্ত উন্নয়ন ব্লক থেকে তোমরা ইন্টারভিউ দিতে যাবে সেই সমস্ত উন্নয়ন ব্লক সম্পর্কে একটু কিন্তু তোমরা জেনে যাবে কেমন তো প্রথমত রয়েছে দেখতে পাচ্ছ মাদারিহাট বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের যারা ক্যান্ডিডেট রয়েছে ইন্টারভিউ দিতে যাবে তোমাদের উন্নয়ন ব্লক সম্পর্কে তোমরা একবার জেনে যাবে কেমন তো মাদারিহাট বীরপাড়া ব্লকের গ্রামীণ অঞ্চল দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত কেমন তো তোমাদের যারা মাদারীহাট বীরপাড়ার ক্যান্ডিডেট তোমাদের দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু গঠিত তোমাদের উন্নয়ন ব্লকটি এগুলি হলো কিন্তু দেখতে পাচ্ছ যে বান্দাপানি হাতাপাড়া মাদারিহাট টোটোপাড়া বল্লালগুড়ি বীরপাড়া ওয়ান বাজনা বীরপাড়া টু লঙ্কাপাড়া এবং শিশুজোনা তো এই দশটি কিন্তু গ্রাম পঞ্চায়েত নিয়ে তোমাদের মাদারিহাট বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লক গঠিত এই ব্লকে কোনো নগরাঞ্চল নেই ব্লকটি মাদারীহাট ও বীরপাড়া থানার অন্তর্গত কেমন ব্লকের সদর মাদারীহাট তো তোমরা যারা মাদারিহাট বীরপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের ক্যান্ডিডেট তোমাদের এই সমষ্টি উন্নয়ন ব্লক তোমরা কিন্তু একটু জেনে যাবে এরপর রয়েছে দেখতে পাচ্ছ যে আলিপুরদার ওয়ান সমষ্টি উন্নয়ন ব্লক তো তোমরা যারা এই ব্লকের ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ব্লক সম্পর্কে তোমরা জেনে যাবে আলিপুরদার ওয়ান ব্লকের গ্রামীণ অঞ্চল এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু গঠিত কেমন এইগুলি হলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে বঞ্চুকামারি রয়েছে রয়েছে দেখতে পাচ্ছ শালকুমার ওয়ান বিবেকানন্দ ওয়ান টু মথুরা পূর্ব কাঠালওয়ারি এবং তপসিকাতা তো এই এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু আলিপুরদার ওয়ান সমষ্টি উন্নয়ন ব্লক গঠিত এই ব্লকের নগরাঞ্চল চারটি সেন্সাস টাউন নিয়ে গঠিত এগুলি হলো পশ্চিম শেষ কাটা আলিপুরদুয়ার রেলওয়ে জাংশন ও ভোলার ডাবি তো এই চারটি কিন্তু তোমাদের দেখতে সেন্সাস টাউন নিয়ে গঠিত আলিপুরদুয়ার ওয়ান সমষ্টি উন্নয়ন ব্লক ব্লকটি আলিপুরদুয়ার থানার অন্তর্গত ব্লকের সদর হলো পাঁচকালগুড়ি কেমন এরপর রয়েছে দেখতে পাচ্ছ আলিপুরদুয়ার টু সমষ্টি উন্নয়ন ব্লক তো এই আলিপুরদ্বার টু ব্লকের গ্রামীণ অঞ্চল এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত তো এই আলিপুরদার টু সমষ্টি উন্নয়ন ব্লকটি কিন্তু এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এবং এই এগারোটি গ্রাম কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রাম পঞ্চায়েত চাপরের পার ওয়ান মহাকালগুড়ি শামুকতলা তুড়তুড়ি চাপরের পার টু ভেলুকা ডাব্লি টাটপারা ওয়ান ভাটিবাড়ি কোহিনূর ওরকাটা এবং টাটপারা টু এই জায়গাটি গ্রাম পঞ্চায়েত নিয়ে টু সমষ্টি উন্নয়ন ব্লক গঠিত এই ব্লকের নগরাঞ্চল শোভাগঞ্জ সেন্সাস টাউনটি নিয়ে গঠিত কেমন ব্লকটি আলিপুরদুয়ার থানার অন্তর্গত এবং ব্লকের সদর হল শশডাঙ্গা কেমন এরপর রয়েছে দেখতে পাচ্ছ যে ফালাকাটা সমষ্টি উন্নয়ন ব্লক তো এই ব্লক কিন্তু দেখতে পাচ্ছ বারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত এগুলি হল দলগা ধুনীরামপুর টু গোয়াবরনগর ময়রাডাঙ্গা দেওগা ফালাকাটা ওয়ান জটেশ্বর ওয়ান পরঙ্গের পার ধনিরামপুর ওয়ান ফালাকাটা টু জটেশ্বর টু এবং শালকোমা তো এই বারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে কিন্তু ফালাঘাটা সমষ্টি উন্নয়ন ব্লক গঠিত এই ব্লকের নগরাঞ্চল হলো ফালাকাটা সেন্সাস টাউন কেমন ব্লকটি ফালাঘাটা থানার অন্তর্গত এবং ব্লকের সদর কিন্তু তোমাদের অবশ্যই ফালাকাটা হয়ে যাবে কেমন তো যারা ফালাকাটা ব্লকের ক্যান্ডিডেট তোমরা ইন্টারভিউ দিতে আসবে অবশ্যই তোমাদের উন্নয়ন ব্লক সম্পর্কে একবার জেনে যাবে এরপর রয়েছে দেখতে পাচ্ছ কুমারগ্রাম সমষ্টি উন্নয়ন ব্লক কুমারগ্রাম ব্লকের গ্রামীণ অঞ্চলটি এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়েও কিন্তু গঠিত কেমন এগুলি হলো চেঙ্গামারি খোয়ারডাঙ্গা ওয়ান নিউল্যান্ড কুমারগ্রাম সংকোষ কামাক্ষাগুড়ি ওয়ান খোয়ারডাঙ্গা টু ভালকা বারোবিশা ওয়ান কামাক্ষাগুড়ি টু কুমারগ্রাম রায়ঢাক এবং ভালকা বারোবিশা টু তো এই কিন্তু দেখতে পাচ্ছ এখন এগারোটি গ্রাম পঞ্চায়েত নিয়ে কুমারগ্রাম সমষ্ট উন্নয়ন ব্লক গঠিত এই ব্লকে নগর অঞ্চলের উত্তর কামাক্ষাগুড়ি সেন্সাস টাউন নিয়ে কিন্তু গঠিত এবং ব্লকটি কুমারগ্রাম থানার অন্তর্গত এবং ব্লকের সদর কিন্তু হয়ে যাবে অবশ্যই কুমারগ্রাম কেমন তো কুমারগ্রাম উন্নয়ন ব্লকে যারা ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ইন্টারভিউ দেওয়ার আসে আগে অবশ্যই কিন্তু এটি একবার তোমরা জেনে এবং অবশ্যই তোমরা কিন্তু এটি নিজের খাতায় লিখে রাখতে পারো কেমন তো এই কিন্তু ছিল তোমাদের মেন আলিপুর দোয়ার সম্পর্কে সমস্ত মেন কোয়েশ্চেন গুলি এরপর কিন্তু তোমাদের রয়েছে দেখতে পাচ্ছ যে আলিপুর দোয়ার জেলার ভাষা ঠিক আছে কি কি ভাষা রয়েছে কেমন দুই হাজার এগারোর দেখতে পাচ্ছ সেন্সার অনুযায়ী যেখানে এখানে গণনা করা হয়েছিল সেখানে সেই হিসাবে তোমাদের কিন্তু বাংলা ভাষার ক্যান্ডিডেট রয়েছে সাতান্ন পয়েন্ট একান্ন পার্সেন্ট সাদ্রী ভাষা রয়েছে দেখতে সতেরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট নেপালি ভাষা ক্যান্ডিডেট রয়েছে ফাইভ পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট ওরাও ভাষা রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান এইট পার্সেন্ট সাঁওতালি রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট রাভা রয়েছে জিরো পয়েন্ট এইট টু পার্সেন্ট এবং মুন্ডারি ভাষা রয়েছে জিরো পয়েন্ট সেভেন সেভেন পার্সেন্ট এবং অন্যান্য ভাষার ক্যান্ডিডেট রয়েছে দেখতে পাচ্ছ ওখানে চার পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট কেমন এরপর দর্শনীয় স্থান কেমন তোমাদের যদি জিজ্ঞেস করা হয় যে দর্শনীয় স্থান কি রয়েছে তখন তোমাদের কিন্তু এখানে বলতে হবে যে বক্সা জাতীয় উদ্যান রয়েছে কেমন জলদাপাড়া জাতীয় উদ্যান রয়েছে এবং চিলাপাতা বনাঞ্চল এই তিনটি কিন্তু দর্শনীয় স্থান রয়েছে জেলার মধ্যে তো এবং তোমাদের যদি এখান থেকে বলা হয় যে বক্সা জাতীয় উদ্যান সম্পর্কে কিছু বলো তখন কিন্তু তোমাদের এইভাবে তোমরা কিন্তু বলে যেতে পারো যে আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড় অঞ্চলে বক্সা জাতীয় উদ্যান অবস্থিত এই উদ্যানের আয়তন সাতশো ষাট বর্গ কিলোমিটার এবং এখানে একটি ব্যগ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে এই উদ্যান বাঘ শিবের ও রেড জঙ্গল ফাউল দেখা যায় কেমন তো বক্সা জাতীয় উদ্যান সম্পর্কে বললে তোমরা বলে দিতে পারো জাতীয় উদ্যান সম্পর্কে তোমাদের কিন্তু কিছু ধারণা নিয়ে যাওয়া উচিত পূর্ব হিমালয়ের পারদেশে অবস্থিত জলদাপাড়া জাতীয় উদ্যানের আয়তন একশো একচল্লিশ কিলোমিটার কেমন এই উদ্যানটি কিন্তু তোরসা নদীর তীরে অবস্থিত এটি নদী কেন্দ্রিক বনাঞ্চলময় সুবিস্তীর্ণ এবং তৃণভূমি কেমন এক শৃঙ্গ গন্ডার বিশেষভাবে কিন্তু এই বনাঞ্চলে কিন্তু দেখা যায় কেমন জলদাপাড়া জাতীয় উদ্যানে কিন্তু এক শৃঙ্গ গন্ডার কিন্তু বিশেষভাবে দেখা যায় এরপর রয়েছে চিলাপাতা বনাঞ্চল চিলাপাতা বনাঞ্চল কিন্তু দেখতে পাচ্ছি জলদাপাড়া জাতীয় উদ্যান ও বক্সা জাতীয় উদ্যানের মধ্যবর্তী হাতি করিডোর হল চিলাপাতা বনাঞ্চল একটি গভীর বনাঞ্চল তো জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যানের মাঝে রয়েছে চিলাপাতা বন এই বনে বিভিন্ন ধরনের প্রজাতির জীবজন্তু দেখা যায় এখানে আগে গন্ডার দেখা যেত এখন কিন্তু গন্ডার দেখা না গেলেও চিতাবাগ কিন্তু দেখা যায় এখানে তো এই সমস্ত পশু জীবজন্তুগুলি এখানে দেখা যায় কেমন এবং এই জাতীয় সম্পর্কে তোমরা কিন্তু একবার অবশ্যই জেনে নেবে কেমন এরপর তোমাদের কোশ্চেনটি রয়েছে দেখতে পাচ্ছি আলিপুর জেলার বর্তমান ডিএম ঠিক আছে তোমাদের অবশ্যই কিন্তু জেলার ডিএম সম্পর্কে জেনে নিতে হবে জেলা শাসক ও কালেক্টর আলিপুরদুয়ারের শ্রীমতী আর বিমলা আইস কিন্তু তিনি কিন্তু তোমাদের আলিপুরদুয়ার জেলার বর্তমান ডিএম রয়েছে কেমন আর বিমলা আয়েস শ্রীমতি তো অবশ্যই তোমরা একবার জেনে নেবে এরপর যে কোশ্চেন রয়েছে পুরো নম্বর আলিপুরদুয়ার জেলায় কয়টি মহকুমা আছে কেমন জেলাটি কিন্তু শুধুমাত্র একটি মহকুমা নিয়ে গঠিত এবং সেটি কিন্তু তোমাদের অবশ্যই আলিপুরদুয়ার হয়ে যাবে তো একটি মহকুমা নিয়েই আলিপুরদুয়ার জেলা গঠিত এবং সেটি কিন্তু আলিপুরদুয়ার হয়ে যাবে এরপর রয়েছে আলিপুরদুয়ার জেলায় আয়তন কত কেমন তো তোমাদের জেলায় আয়তন সম্পর্কে তোমাদের কোশ্চেন করা অবশ্যই তোমরা কিন্তু বলে দেবে এলাকাটি তিন হাজার একশো ছত্রিশ বর্গ কিমি আয়তন নিয়ে কিন্তু গঠিত কেমন সতেরো নম্বর কোশ্চেন রয়েছে দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার জেলা জনসংখ্যা কত তো দু সালের আদম অনুসারে কিন্তু তোমাদের জনসংখ্যার যে হার রয়েছে দেখতে পাচ্ছ এই জেলাতে জনসংখ্যা কিন্তু প্রায় পনেরো লাখ এক হাজার নয়শো তিরাশি কেমন জনসংখ্যার হার রয়েছে তো তোমরা কিন্তু দু সালে আদম সুমারি অনুসারে তোমাদের অ্যান্সারটি তোমরা করবে অবশ্যই কিন্তু তোমরা উল্লেখ করে দিবে দেখতে পারছো এই জেলার থানার সংখ্যা কয়টি এই জেলাতে কিন্তু চারটি থানার সংখ্যা রয়েছে কেমন এবং এই জেলার গ্রামের সংখ্যা কত কেমন তো আলিপুরদার যদি গ্রামের সংখ্যা তোমাদের জিজ্ঞেস করা হয় তাহলে অবশ্যই তোমরা কিন্তু বলতে পারো যে গ্রামের সংখ্যা রয়েছে তিনশো সাতাশটি কেমন এর মধ্যে এটি কিন্তু তোমাদের অবশ্যই দুই হাজার এগারো সালের আদম অনুসারে কিন্তু এই তিনশো সাতাশটি গ্রামের সংখ্যা রয়েছে কেমন বর্তমানে তোমাদের বেড়েও যেতে পারে কেমন তো এরপর যে কোশ্চেন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে আলিপুরদুয়ার জেলার সাক্ষরতা হার কত তো তোমাদের জেলার সাক্ষরতা হার কিন্তু অবশ্যই তোমরা জেনে যে দেবে উপর কিন্তু রয়েছে তোমাদের সাক্ষরতা হার এবং এটি অবশ্যই কিন্তু দুই হাজার এগারো সালের কিন্তু সেন্সার অনুযায়ী কেমন তো অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত কোশ্চেনগুলি তোমাদের জেলা সম্পর্কে একবার জেনে নেওয়া উচিত তো তোমরা অবশ্যই একবার এই জেলা জেলা সম্পর্কে সমস্ত কোশ্চেনগুলি তোমরা জেনে নেবে এবং পারলে তোমরা এই পিডিএফটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক কিন্তু তোমরা এই পিডিএফটি তোমরা পেয়ে যেতে পারো কেমন তো এই পিডিএফ টি তোমরা ভিডিও ডেসক্রিপশন টেলিগ্রাম লিঙ্ক তোমরা ডাউনলোড করতে পারবে অথবা নিজেদের খাতায় কিন্তু এই কোয়েশ্চেনগুলি তোমরা একবার লিখে রাখবে কেমন ভিডিও ডেসক্রিপশনেও তোমরা কিন্তু আরও তিনটি তোমরা ভিডিও পেয়ে যাবে ইন্টারভিউ রিলেটেড তিনটি ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে তো সেই তিনটি ভিডিও তোমরা কিন্তু দেখে যাবে কেমন তো আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি তোমরা লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য